রাজধানীর পাশে কামরাঙ্গীরচরের এই সেমাই কারখানা। সেখানে ময়দার খামির দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে বাংলা সেমাই। খালি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সেমাই আবার খোলা হাতে প্রক্রিয়াজাত করা হচ্ছে। পাশের আরেক ধুলোবালিতে ঠাসা রুমে সেই কাঁচা সেমাই হচ্ছে শুকানো। আরেক রুমের মেঝেতে দেখা গেল অতি জনপ্রিয় এই পণ্য বাঁশের পঞ্চি ও মেঝেতে গড়াগুড়ি খাচ্ছে। কারখানার এই কর্মীর সত্যতা খুঁজে পাওয়া গেল একই এলাকার মদিনা সেমাই কারখানায়। তৈরি সেমাই অবৈধভাবে প্যাকেটজাত করা হচ্ছে নানা নামি বেনামি ব্র্যান্ডের মোড়কে। কারখানার ভেতরের অবস্থা যেন আরো নোংরা। মানুষের প্রিয় খাবার পণ্যটি তৈরি করছে খালি মেঝেতে আটা গুলিয়ে। ভেজালের হিড়িক চলছে চক বাজারেও। কয়েক বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ সেমাই এনে পাকিস্তানি ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবারে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা ভোক্তা অধিকার সংগঠনের সাধারণ সম্পাদকের। খারাপের দিকে যাচ্ছে, জনস্বাস্থ্যের কথা যদি আপনি বলেন তাহলে জনস্বাস্থ্য তো এখন হুমকির সম্মুখীন গিয়ে পড়ে, যাতে মানুষ যেন তার ন্যায্য পয়সা দিয়ে সে যেন একটা ভালো খাবার পায় এটা আমরা কামনা করি। এগুলিতে সরকারি এজেন্সিগুলিকে যদি তৎপর হয় তারা, তাইলে অবশ্যই এটার একটা সুফল পাওয়া যাবে। দেশে খাদ্যে ভেজালের আগ্রাসন প্রতিরোধে জনসাধারণকে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।